वेलकम फ्रेंड्स, मॉडल एक्टिविटी टास्क अष्टम श्रेणी स्वास्थ्य और शारीरिक शिक्षा पार्ट फाइव विषय आज के प्रश्न उत्तरगुल आलोचना करब। तुम्हारा इतिमदे प्रश्न पे गे आशा करी, तो चलो झटपट खाता बार करो और उत्तरगुल लेखा शुरू करो। प्रथम जो दिए से WHO एक पुरो नाम कि डैश हेल्थ अर्गानाइजेशन, यहाँ वर्ल्ड हेल्थ अर्गानाइजेशन WHO। खयर विद्यालय पानी जलर उत्स सर्वदा डैश और सुरक्षित है। विद्यालय पानी जलर उत्स सर्वदा निरापद और सुरक्षित है। गयर दागे स्वास्थ्य विधान हल विज्ञानसम्मत एम एक विषय जा जानले डैश सुस्थ सुंदर और निरोग रखा जाए। स्वास्थ्य विधान हल विज्ञानसम्मत एम एक विषय जा जानले शरीर के सुस्थ सुंदर और निरोग रखा जाए। घरटा बोले दरिद्र परिवारगुलिर चाहिद चिकित्सा व्यय 60% खरच है स्वास्थ्य विधान अभावजनित जलवाहित रोग चिकित्सा। कोनो देशे जीवनधारण जीवनयात्रार मान कत उन्नत तार उपर निर्भर करे देशेर मानव उन्नयन सूचक। तो ये डैशेर जगह उंगरटा उन्नयन हबे। उत्तरगुलि नीचे देया आछे। देखो एबार दुइयेर दागे बोलेछे शिक्षार्थीदेर शरीरे आयोडिन नामक खनिज मंगलटीर अभाव होले की की उपसर्ग देखा जाए। आयोडिन अभावे गलगंड है चारेटा। खयरटा बोलेछे कोन रोगटी आयरन नामक खनिज मूलर अभावजनित रोग। आयरन अभाव रक्ताल्पता है चारेटा। कोनटी भिन्न धरनेर रोग मैलेरिया फाइलेरिया टीटेनस डेंगू चिकुनगुनिया। तो ये दाड़ाओ देखे बोले दिच्छि आमि टीटेनस। टीटेनसटा एक मध्य आलदा रोग आर कि, कारण मैलेरिया फाइलेरिया एगुलो सब मशाबाहित रोग। डेंगू चिकुनगुनिया एगुलो सब मशाबाहित रोग, ताई टीटेनसटा हबे। এখানে বলেছে যদি উত্তরটি হয় এডিস মশা তাহলে টি প্রশ্নটি কি ছিল, কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়, কোন মশা কামড়ালে চিকুনগুরিয়া রোগ হয়, কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়, কোন মশা কামড়ালে ফাইলেরিয়া রোগ হয়। তো এডিস মশা যেহেতু তাহলে এটা কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়। কখন কখন হাত ধুতে হবে, আগেটা তিনটা হবে কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়। কখন কখন হাত ধুতে হবে, খাওয়ার আগে ও পরে, शौचागार व्यवहार पर, रोगी घर सूते जावर आगे और पर, स्नान करार पर। तो हाथ धुते हैं खावार आगे और पर, स्नान करार पर हाथ धोवार दरकार नहीं। दिए देखो अपशनगुल देखो खावार आगे और पर, शौचागार व्यवहार पर, रोगी घर जावर आगे और पर, स्नान करार पर। पाँचर एक दुई तीन एक नम्बर क्षेत्र এটা পাঁচেরটাই হবে, এক দুই তিন নম্বর ক্ষেত্রে। কারণ খাওয়ার আগে পরে, শৌচাগার ব্যবহার করার পরে এবং রোগীর ঘরে যাওয়ার আগে পরে, স্নান করার পর যেহেতু হাত ধোয়ার দরকার নেই, তাই পাঁচেরটা হবে এর অ্যান্সার। তিনে দাগে বলেছে নিজের মতো করে লেখো নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো। তো উত্তরটা দেখো নির্মল বাংলা অভিযানের প্রধান লক্ষ্যই হলো নির্মল গ্রাম গঠন। সার্বিক স্বাস্থ্য বিধান অভিযানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে উৎসাহ দেওয়ার জন্য ভারত সরকার 2003 সালের অক্টোবর মাসে নির্মল গ্রাম পুরস্কার চালু করে। নির্মল গ্রামের পরিবেশের বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো গ্রাম পঞ্চায়েত সভায় খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করতে হবে এবং নিয়ম ভঙ্গকারীদের শাস্তির প্রতিবিধানও থাকবে। প্রতিটি শৌচাগারে পরিষ্কার ও পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো বাতাসের সংস্থান থাকবে। ভাগাড় থাকবে জনবসতি থেকে বিচ্ছিন্ন জায়গায়, সেখানে নিয়মিত নজরদারি দরকার যাতে রোগ জীবাণু ছড়িয়ে না পড়তে পারে। ব্যবহৃত জলের পুনর্ব্যবহার ও সবজি বাগানে ওই জলের ব্যবহার সুনিশ্চিত করা হয়। গ্রামের পরিবেশ নির্মল করে গড়ে তোলার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। এর পরেরটা বলেছে দেখো খয়েরটা যে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে করতে হবে। তো একে বলেছে বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত হতে হবে। দুয়ে বলেছে শৌচাগারের পরিচ্ছন্নতা ও সাবানের ব্যবহার। এবং দুয়ের দাগের কয় বলেছে দেখো যে বালক ও বালিকাদের জন্য পৃথক শৌচাগার পরিচ্ছন্ন ও চালু রাখতে হবে। বালক ও বালিকাদের শৌচাগারে জলের বন্দোবস্ত থাকতে হবে। প্রতিটি শৌচাগারের ভিতরে বা নিকটে সাবান রাখতে হবে। তিন নম্বরে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। খাওয়ার আগে এবং পরে, শৌচাগারের ব্যবহারের পরে এবং হাত অপরিষ্কার হলে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা সহ জলের সংস্থান, নলবাহিত জলের ব্যবস্থা, বেসিনের ব্যবস্থা প্রভৃতির বন্দোবস্ত সুনিশ্চিত করতে হবে।
সর্বদা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং হাত সর্বদা হাতে গ্লাভস ও মাস্ক ব্যবহার করতে হবে। চারে বলেছে বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা। বিদ্যালয়ের ভেতরে কঠিন বর্জ্য পৃথকীকরণ দ্বারা পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথক জায়গায় ফেলা এবং পচনশীল বর্জ্য থেকে সার তৈরির ব্যবস্থা রাখতে হবে। পাঁচে বলেছে বিদ্যালয়ে সবুজায়ন। বিদ্যালয়ের পরিবেশ যেমন সবুজ হবে তেমনি বিদ্যালয় পরিসরে ফুলের বাগান, সবজির বাগান, ফলের গাছ থাকবে এবং শিক্ষার্থীরা গ্রামবাসীদের সাহায্য নিয়ে জৈব সার দিয়ে ওই বাগানের পরিচর্যাও করবে। বিদ্যালয়ের অতিরিক্ত নোংরা জল বাগানে ব্যবহার করে বাগান ও গাছগাছালির পরিচর্যায় পড়ুয়াদের সামিল করতে হবে। ছয় বলছে বিদ্যালয়ের রান্নাঘরে ধোঁয়াহীন উনুন, শৌচাগারে পাম্প, বারান্দায় পাম্প, নলবাহিত জল প্রভৃতির অত্যাধুনিক ব্যবস্থা থাকতে হবে, সুবিধা রাখতে হবে। সাথে থাকে মিড ডে মিল ও পরিচ্ছন্নতা। বিদ্যালয়ে মিড ডে মিলের থালা বাসন ধোয়ার জন্য সুরক্ষিত উৎসের জল ব্যবহার করতে হবে। চাল, ডাল, আনাজ, সবজি ধোয়ার জন্য সুরক্ষিত উৎসের জল ব্যবহার করা। রান্নার কাজে যুক্ত মহিলাদের রান্নার আগে সাবান দিয়ে হাত ধোয়া সুনিশ্চিত করা। পড়ুয়ারা যেখানে মিড ডে মিল খায় তার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা। রান্নার কাজে যুক্ত মহিলাদের পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধোয়া সুনিশ্চিত করা। আটে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা। প্রত্যেক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, খাবার ঘর, শৌচাগার ও পরিসর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষা। বিদ্যালয়ের প্রার্থনা সভা ও শ্রেণীপাঠের সময় মধ্যেও আবশ্যিক শিক্ষাদানের স্বাস্থ্য শিক্ষাদানের ব্যবস্থা রাখতে হবে। নির্মল বিদ্যালয়। নির্মল বিদ্যালয় অভিযানের প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে এবং এমনকি প্রয়োজন মতো নির্মল গ্রাম গড়বার কাজেও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তো এটি হলো শারীরশিক্ষা বিষয়টি। আমি পরবর্তী যদি কোনো আপডেট পাই অবশ্যই জানিয়ে দেবো। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।